বিজ্ঞান দিন দিন উৎকর্ষিত হচ্ছে, আর আমাদের আবেগগুলো করুণ আর আত্মনাদের অস্ত্র নিয়ে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। আজকের দিনে চিঠির স্থান দখল করে নিয়েছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ডকুমেন্ট পাঠানো হচ্ছে ইমেইলে। ডিজিটাল এই যুগে ডাকঘরের আবেদন দিন দিন কমে আসছে। হয়তো একদিন জাদুঘরে গিয়ে দেখতে হতে পারে ডাক বাক্স। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুই হারিয়ে যায়। হারানোর তালিকায় মানুষ নিজে। প্রযুক্তির যুগে মমতা, ভালোবাসা যেন হারিয়ে যেতে বসেছে। আমাদের আবেগগুলো আজকাল তেমন প্রকাশ হয় না। সময়ের বিবর্তনে আজ চিঠি বিলুপ্ত প্রায়। আজ কথা বলবো প্রিয় কবি নজরুলের লেখা একটি চিঠিকে নিয়ে। সেই চিঠি পড়ে বোঝা যায় চিঠি কতটা আবেগময় ও জীবন্ত হতে পারে। কুমিল্লা থেকে কবি চলে যাওয়ার কিছুদিন পর কবিকে তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন। বিয়ের পর পরে চরম আপন ভাবা ভালোবাসার মানুষ ছেড়ে কেউ যায়? প্রশ্ন করেছিলেন চিঠিতে স্ত্রী নার্গিস। কবি নজরুল যে বাদনহারা, শিকল ছাড়া বিদ্রোহী, সেই চিঠির উত্তর দীর্ঘ 15 বছর পর দিয়েছে। চিঠি শুরু করেন ঠিক এইভাবে। কল্যাণী আসো, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে। ম্যাগ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি জ্বলছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে, এমনই এক বাড়িধারায় প্লাবন নেমেছিল, তা তুমি হয়তো স্মরণ করতে পারো। এই আষাঢ় আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছি বেদনার অন্তরস্রোতে, যার তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই। তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার উপর আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি না, এই আমি সকল অন্তর দিয়ে বলছি। কতটা অদ্ভুত ছিল চিঠির শব্দচরণ। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যেন বুকের গহীন থেকে কথাগুলো টেনে টেনে বের করে কবি গাঁথছেন চিঠি নামে এক বকুল ফুলের মালা। কবি কেন চলে এসেছেন তার কারণ লিখতে ঠিক অন্তর্জামীকে নিয়ে আসেন, কারণ তিনিই যে কেবল কবির ভেতরটা দেখেন। আমার অন্তর্জামী জানেন তোমার জন্য আমার হৃদয় কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সেই বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। কবি তার স্ত্রীর প্রতি ভালোবাসাকে প্রজ্বলিত ব্যথার আগুনের সাথে তুলনা করেছেন। দীর্ঘ 15 বছর কবি সেই আগুনে নিজেকে পুড়েছেন, কিন্তু কবির সহধর্মীকে পোড়াতে চাননি। আগুন তার হৃদয় পুড়িয়ে তাকে নিখাত সোনা বানিয়েছেন, সাফল্য এনে দিয়েছেন, সে সত্যকে স্বীকার করে লিখেছেন, তুমি এই আগুনের পরশমণি না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সেরূপ আজও স্বর্গের পরিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার বক্ষে। হৃদয়ের সে আগুন বাইরে এসে ফুলহারকে স্পর্শ করতে পারেনি। তুমি ভুলে যেও না আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়,
আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানে তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। মানুষ স্বার্থপর লোভই ক্ষণে ক্ষণে বদলায়। হয়তো অভুজ কিশোরীর কাছে কেবল পাওয়া যায় লোভহীন নিঃস্বার্থপরতার উপমা। তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরীর মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনে তুমি সেই দেবী গ্রহণ করলে না, পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদী পার। জীবন ভরে সেখানে চলেছে আমার পূজা আরতি। আজকাল তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ, তাই তাকে পেতে চাইনি, জানিনি হয়তো সেই রূপ দেখে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই বা হলো এই দুলির ধরায়, প্রেমের ফুল এই ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। লাইলি মজনুকে পাইনি, শিরি ফরহাদকে পাইনি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমাকে পাইনি। দীর্ঘ 15 বছর আবেগের স্মৃতিচারণ করতে গিয়ে কবি লিখেন, হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা, তোমার জ্বর হয়েছিল। অন্তরে শ্রীবিদাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকের কথা, মহাকাল যে সে স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি উদর্গ অতৃপ্তি, কি দুদর্মনীয় প্রেমের জোয়ারে সেদিন এসেছিল, সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না। এত কিছু ভালোবাসার পরেও কবিতার আপন পথের গন্তব্যের দিকে ছুটবেন সবকিছু মারিয়ে, অনুরোধ প্রার্থনা ও কর্ফিয়ত দিলেন। যাক, আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে বাঁধার স্রোতে, তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক, যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে, বিশ্বাস করো আমি ততটা মন্দ নই, এ আমার শেষ কর্পিয়ত। চিঠি নিয়ে যদি গবেষণা করে, তবে নজরুল চিঠি আমার কাছে ব্যক্তিগতভাবে জীবন্ত প্রেমময়ী অদ্ভুত এক চিঠি। এমন চিঠি নজরুল ছাড়া আর কে লিখতে পারে বলুন? এমন চিঠি লেখার দিন হয়তো আর ফিরবে না, তবে কালের বিবর্তনে সব হারিয়ে গেলেও এমন চিঠি রয়ে যাবে মানুষের হৃদয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। চিঠি কেমন লেগেছে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।